শনিবার রাতে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের বাড়িতে বৈঠক করলেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের নেতাদের নিয়ে রিপোর্ট তৈরি হয়েছে, সেই রিপোর্ট নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার হাতে তুলে দেওয়া হবে। আজই দিল্লি যাচ্ছেন জয়প্রকাশ মজুমদার, সংসদ অধিবেশনে যোগ দিতে আজ দিল্লি যাবেন শান্তনু ঠাকুরও, সঙ্গে করে নিয়ে যাবেন সেই তালিকা। কলকাতায় পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে শান্তনু ঠাকুরের নেতৃত্বে যারা বৈঠক করেছিলেন সেই তালিকা আরও দীর্ঘ হয়েছে বলে শনিবার দাবি করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। বিনিময় মন্ত্রী কালকে যাচ্ছেন বাজেট অধিবেশনে যোগ দিতে, তো তার জন্যই কথাবার্তা হলো। আর দুজন রাজনীতিবিদ এক জায়গায় হলে রাজনীতি নিয়েও কথা হবে, ঢেঁকি তো স্বর্গে গেলেও ধান ভাঙে। বরখাস্ত তো পার্টি যেমন আছে পার্টিতে কাজ করছি, তারা মনে করেছে এবং কি হিসেবে করেছে আমরা বারবার বলেছি যেটা সঠিক নয়। এ নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে এই বরখাস্তের ব্যাপারে। উত্তর কবে দেবেন কি মনে করছি? কিসের উত্তর সে দেখা যাবে। না না না, সেই যা আলোচনা আমাদের আছে আছে, এবং আমাদের সঙ্গে এইটুকুনি মনে রাখবেন যে ওই আগের মিটিংয়ে ওট্রাস গেস্ট হাউসে যত আমাদের বিজেপির কর্মীরা আমাদের সঙ্গে ছিলেন এবং শান্তনু ঠাকুরের নেতৃত্বে ছিলেন, তারা সবাই আছে, আরও বেড়েছে। সে তৃণমূলের মঞ্চে বিজেপি নেতা সুবীর নাগ, অপরূপা পোদ্দার এবং অসিত মজুমদারের সঙ্গে এক মঞ্চে সুবীর নাগ। লকেট চ্যাটার্জির নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি, বিধানসভা ভোটের সময় থেকে আড়ালেই ছিলেন তিনি। গত মার্চে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন হুগলির এই নেতা, তিনি ঘোষণা করেছিলেন তিনি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন। আর এরপর গতকাল তৃণমূলের সভায় তার উপস্থিতি ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও দুপক্ষেরই দাবি এটি স্থানীয় একটি ক্লাবের অনুষ্ঠান, কিন্তু সুবীর নাগ বলছেন বিজেপি নেতৃত্বের ওপর তার ক্ষোভ রয়েছে, তাকে নানা অনুষ্ঠানে ডাকা হয় না। যদি তৃণমূল থেকে কাজ করার সুযোগ দেওয়া হয় তাহলে তিনি প্রস্তাব বিবেচনা করবেন। 22 বছর পার্টি করছি, পার্টি আমাকে সুযোগ থেকে বঞ্চিত করেছে মানুষের কাজ করবার। আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে আপনাকে যদি কোনো ভালো অফার দেয় তাহলে আপনি কি করবেন? ভেবে দেখব, আমার কাছে কোনো অফার নেই। যদি কেউ আমাকে সেই কাজ করবার সুযোগ দেয় আমি অবশ্যই ভেবে দেখব। কবির বাবুর ব্যক্তিগত অভিমত, আমাদের দলে নেয়া না নেয়া নির্ভর করে আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুবীরবাবু যদি তাদের কাছে আবেদন করেন তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।